আমি তোমার সাথে জঙ্গলেই থাকবো স্বামী বিবি রহিমা কাঠি পুস্কা গুল করলেন জঙ্গলে চলে যাবেন জঙ্গলে চলে যাওয়ার পর স্বামীর খেদমাত করা ওই সময় আল্লাহকে ভুলে যায় না হজরত আইব আলাইহাতাম কেমন সুক্রিয়া আদায় করেছেন দেখেন শয়তান আল্লাহ তাআলাকে বলতেছে আল্লাহ এত সম্পদ এত প্রসাজ্য এত টাকা পয়সার মালিক সুস্থতা তো সে তো তোমার গোলামি করবেই সে তো তোমার গোলামি করবেই কোনো সমস্যা তো নাই আল্লাহ বলতেছেন যে তুমি কি দেখতে চাও আমার আইয়ুব যে কোন সময় সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে কয় দেখি তো বলতেছে যে তুমি তুমি সম্পদ যদি উঠিয়ে নাও তাহলে দেখবা তোমার আইয়ুব আর তোমার শুকরিয়া আদায় করবে না আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কিছুদিনের ভিতরেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব সম্পদ গ্রাস করে নিয়ে গেলে তো তখন হজরত আইব আলাইসালাম তখন আরো বেশি আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করেছেন বলেন সোবাহ শয়তান বলতেছে সম্পদ চলে গেলে চলে গেলে কি হবে তোমার সুক্রিয়া আদায় তোমার বান্দা আরো বেশি করতেছে কিন্তু তুমি তো আইব আলাইসালামের সারা শরীরটা সুন্দর করে রেখেছ বডি যদি বডি যদি সুন্দর থাকে তার আবাদত করতে অনেক সহজ ইবাদত করতেছি কোনো সমস্যা নাই বডির ভিতরে যদি সমস্যা হয় আর ইবাদত করবে না দিয়ে দেখো আল্লাহ রাব্বুল আলামিন মুzki হাসি আমি জানি আমার বান্দা আমাকে ভুলে যাবে না তো তারপরে হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস কি অসুস্থতা দিলেন প্রথমে ডান হাত বাম পা বাম হাত ডান পা বাম পা এরকম ভাবে অসুস্থতা দিলেন কেমন আস্তে 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 পুরা শরীরের ভিতরে ঘা হয়ে গেছে শরীরের ভিতরে যখন গা হয়ে গেছে সমস্ত সম্পদ চলে গেছে তখনও হজরত আইব আলাই সালাম আল্লাহ তাআলাকে ভুলে যায় নাই তখনও আল্লাহ রব্বুল্লা আলামিনের দরবারে সব সময় আল্লাহ তাআলার শুক্রিয়া আদায় করতেছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায়

সারা অঙ্গের ভিতরে ভিতরে ঘা হয়ে গেছে এমন কোন জায়গা নাই যে জায়গার ভিতরে ঘা নাই ইয়ারবুল আল তোমার কাছে একটা শক্তি আদায় করি সারা শরীরের ভিতরে ঘা হওয়ার পরেও তুমি যে আমাকে তোমার নাম আল্লাহ আল্লাহ নামের জিকির করা থেকে বাদ দেওয়া নাই এই জন্য তোমার দরবারে আমি শক্তি আদায় করি আলহামদুলিল্লাহ আমি তো আল্লাহ আল্লাহ নামের জিকির করতে পারতেছি আল্লাহ আমার তো কোনো সমস্যা নাই মালিক এই অসুস্থ হয়ে যাওয়ার পর সমস্ত বিবিরা ওখান থেকে থেকে বাড়ি চলে এখনকার কিন্তু সময় এসে পড়েছে গ্রামগঞ্জের ভিতরে যদি কোনো স্বামী অসুস্থ হয়ে যায় বিবিরা কিন্তু স্বামীর কাছে থাকে না সে চলে যায় বাপের বাড়ি ঠিক কিনা জুড়ে বলেন তার কারণ যদি স্বামী অসুস্থ হয়ে গেলে যদি মারা যায় তাহলে এর কাছে থেকে কোনো লাভ নাই বিদেশ থেকে কিছু সম্পদ কাবাই করে এসেছে সম্পদ শেষ স্বামীও শেষ তার বাপের বাড়ি যাও শেষ ঠিক কিনা সমস্ত হজরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম কে রেখে চলে গেলেন

এই জন্য काबिल লোকদের সিদ্ধান্ত ذریعے নিলাম হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে রাখা যাবে না বাড়িতে রাখা যাবে না তাই জঙ্গলের ভিতরে রেখে আসো জঙ্গলের ভিতরে রেখে আসো এই সময় সিদ্ধান্ত যখন নেওয়ার পর হযরত বিবি রহিমা ঘরের ভিতরে সব কাপড়গুলো এক জায়গায় জড় করলেন জ্বালা করার পর গಟ್ಟಿ বুস্কা করলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি রহিমাকে ডাক দেয়া বলে ও বিবি তুমি কি আমাকে দেখি চলে যাবে নাকি বিবি রহিমা বলে না না স্বামী গো সমস্ত বিবিরা চলে গেছে কিন্তু তোমার মোহাবত তোমার ভালোবাসায় আমি যাব না কিন্তু তোমার কমের লোকের জঙ্গলের ভিতরে রেখে আসবে এই জন্য তুমি জঙ্গলের ভিতরে একা একা কিভাবে থাকবে স্বামী আমি তোমার সাথে জঙ্গলেই থাকবো আমি তোমার সাথে জঙ্গলেই থাকবো স্বামী বিবি রহিমা কাঠি পুষ্কা গুল করলেন জঙ্গলে চলে যাবেন জঙ্গলে চলে যাওয়ার পর স্বামীর খেদমাত করা ওই সময় আল্লাহকে ভুলে যায় না সব সময় তার দিলের ভিতরে আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছে আল্লাহ আকবার এ মুসলমান আমরা তো কষ্টের ভিতরে পড়লে আল্লাহকে ভুলে যাই কিন্তু যারা তারা আল্লাহকে ভুলে যায় না বিবি জঙ্গলের চলে গেছেন সুখী হইয়া জঙ্গলে চলে যাওয়ার পর তিনি আল্লাহকে ডাকতেছেন আল্লাহ তুমি আমাকে যেইভাবে রেখেছ আমি ওইভাবেই তোমার দরবারে সত্যি আদায় করি আল্লাহাম

শরীরের ভিতরে গাছ রক্তগুলা পড়তেছে বিভিন্ন জায়গায় থেকে রক্তগুলা মাসি মশাগুলা পান করে ওই সময় মাসি মশাগুলা সরিয়ে দেওয়ার জন্য বিবির হিমা নিজের সব চাইতে নরম জায়গা জিব্বা তারা মশামাশিগুলা সরিয়ে দেয় আল্লাহ মতম এ মুসলমান এখন ওই মানুষ পাওয়া যাবে না আমার মহাম্মতলা মানুষ পাওয়া যাবে না এ মুসলমান ওই জায়গায় থেকে মশা মাশ এগুলা তাড়ায়া দেয় জিব্বা দ্বারা নরম জাগা দিয়ে সরে দেয় হজরতে ইউয়ালাইকুম আস্সালাতুয়া সালাম তখন আল্লাহ দরবারে শুকিয়ে আদায় করতেছেন। হঠাৎ করে এমন পোকাগুলা এমন কোনো জায়গা নাই যে শরীলের ভিতরে ক্ষত স্থান নাই কিন্তু শেষ পর্যন্ত জিব্বা দ্বারা যখন আল্লাহ আল্লাহ নামের জিকির করে ওই জিহ্বার ভিতরেও আক্রমণ করতে চাই জিব্বার ভিতরে যখন আক্রমণ করতে চাই তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম আসমানের দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলেন মালিক মালিক গো সারা জীবন তোমার গোলামি করেছি গো মাওলা তোমাকে আমি ভুলে যাই নাই ও মালিক কোনদিন কোনদিন অ্যাপ্লিকেশন করি নাই দরখাস্ত করি নাই ও মালিক সারাশরীরের ভিতরে ঘা গেছে আমার কোনো সমস্যা নাই কিন্তু আজকে পুগামা গুরুগুলা যদি আমার জিভbagi নষ্ট করে দেয় তোমার জাতের নাম আল্লাহ আল্লাহ নামের নাম আমি কোনঙ্গের দ্বারা নিব আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার আরেকটু করে বলেন আল্লাহ ওয়াকবার আলহামদুলিল্লা আল্লাহ ওয়াকবার হজরাত এই ওলাইসাল্লা তুয়াসলাম এই কথা বললেন আল্লাহ রব্বুল আলামিন কেটে কেটে বলেন তারপরে আভাই ও বলেন এই আল্লাহ তোমার জিব্বাকে তুমি নষ্ট করে দিও না শুধু এই কথা বলেছেন আল্লাহ যদি জিব্বা নষ্ট হয়ে যায় তোমার জাতের নাম আমি কুন অঙ্গীর দ্বারা নিব। তারপরেও আইয়ুব এ মুসলমান এমন আদায় যদি কোনো মানুষ এই পৃথিবীর মানুষ যদি করতে পারে ও মুসলমান তুমি আইবের চরিত্রওয়ালা মানুষ তুমি হইয়া যাইবা ভাল